দেশের ফুটবলে হঠাৎ আগমন হঠাৎ করেই চলে যাওয়া বিগ বাজেটের ক্লাবটির নাম সাইফ স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার লিগে নিজেদের ইতিহাসে সেরা অবস্থানে থাকা ক্লাবটি খরচের দোহাই দিয়ে নিজেদের সরিয়ে নিয়ে নাম লিখিয়েছে দ্বিতীয় বিভাগ লিগে অল্প সময়ে বেশ বড় ধরনের ফ্যান বেস গড়েছিল বেঙ্গল ইয়েলো আর্মিরা তাদের হঠাৎ চলে যাওয়ায় আক্ষেপে পড়েছে ঘরোয়া ফুটবলকে ভালোবাসা সমর্থকরা ফুটবল পাড়ায় গুঞ্জন বৈশ্বিক আর্থিক সংকট আর কিছু অভ্যন্তরীণ ইস্যু সংক্রান্ত অভিমান থেকেই নাকি বিপিএল থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে ক্লাবটি ভালো দল গড়েও ছয় মৌসুমে জিততে পারেনি কোনো ট্রফি তবে এখনও সাইফ স্পোর্টিং ক্লাবের বিপিএলে না খেলার আবেদন চূড়ান্ত করেনি বাফুফে দেশের ফুটবলে কর্পোরেট ক্লাবগুলোর প্রয়োজনীয়তার তাগিদ থেকে এবার তাদের সঙ্গে আলোচনায় বসতে চায় ফেডারেশন সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড না থাকার কারণে হয়তো একটা শূন্যতা তৈরি হবে বাট আবার এমন তো হতে পারে যে বাফুফে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা বা বাফুফের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে আমরা সুষ্ঠু সুন্দরভাবে আলাপ আলোচনা করে দিন শেষে তো হতেই পারে সাইফ স্পোর্টিং ক্লাব পুনরায় তাদের ডিসিশনটা তারা পরিবর্তন করলো বা সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড অংশগ্রহণ করছে তাদের দিক থেকে কী কী বলার রয়েছে সেটা যেমন আমাদেরকে শুনতে হবে আমরা তাদেরকে কীভাবে অ্যাপ্রাইজ করতে পারি তাদেরকে কীভাবে বাফুফের পক্ষ থেকে কিছু করার রয়েছে কি না কিছুদিন পরে আমরা সাইফের এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে আমরা এগোবো প্রিমিয়ার লিগে ১২টি ক্লাব খেলেছে গেল মৌসুমে দুটি ক্লাবের রিলিগেশন ও সাইফের বিদায়ে তিনটি ক্লাব থাকছে না পরবর্তী আসরে বিসিএল থেকে উঠবে দুটি দল কথা চলছে বাফুফে এলিট একাডেমির সংযুক্তিরও সেক্ষেত্রে ক্লাবের সংখ্যা ১১টি বা ১৩টি হতে পারে যদিও বাফুফে বলছে ভিন্ন কথা যে কোনো একটা লিগে আসলে বেজোড় দল থাকার মাধ্যমে হয় কি খেলাটা পরিচালনা করতে কিছুটা অসুবিধা হয় সামনের মৌসুমের জন্য বাফুফের লক্ষ্য থাকবে ১২টি দলকে নিয়ে আমাদের জন্য প্রফেশনাল ফুটবল লিগটা আয়োজিত হয় গেল মৌসুমে বিসিএল এর চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে উঠেছে ফর্টিস ফুটবল ক্লাব সাম্প্রতিক সময়ে ফুটবলার তুলে আনতে ক্লাবটির এমন ট্রায়াল প্রশংসা কুড়িয়েছে সব স্তরে প্রতিভা বাছাই থেকে পাওয়া ফুটবলার ও ফর্টিসের যুবদল নিয়ে বিসিএলেও আরও একটি দল গড়ার আগ্রহের কথা বাফুফেকে জানিয়েছে নবাগত ক্লাবটি ফর্টিস আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছেন তাদের ইচ্ছার কথাটা একাডেমি দল বা যুবদলকে তারা বিসিএলে রাখতে চায় আমরা প্রাথমিকভাবে বলতে পারি যে বাফুফে এই বিষয়টাতে আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি এদিকে আসন্ন মৌসুমে বাফুফে এলিট একাডেমির কমপক্ষে চার ফুটবলারকে ধারে বিপিএল এর বিভিন্ন ক্লাবে পাঠাতে যাচ্ছে বাফুফে আমাদের তিন থেকে চারজন প্লেয়ারকে নিয়ে আসলে বিভিন্ন ক্লাব তারা তাদের আগ্রহ প্রকাশ করেছে মেহেদিনাই সময় সংবাদ ঢাকা